লাগবে না, বন্ধুত্ব করতে চাইলে তোমার উচ্চতা লাগবে না, বন্ধুত্ব করতে চাইলে টাকাওয়ালা লাগবে না, বন্ধুত্ব করতে চাইলে কোন দেশের নাগরিকত্ব নেওয়া লাগবে না। আমার আল্লাহ বলেন আমার সাথে বন্ধুত্ব করলে আমি মূর্খ মানুষকে শিক্ষিত বানাইতে পারি, কালো মানুষটা সুন্দর করতে পারি, গুনাগার মানুষটা নেক দিয়া সিস্টেম করতে পারি, অন্ধকারে ডুকুন্যা মানুষটাকে আমি আল্লাহ আলোর দিকে নিতে পারি। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই খাদেমরে ডাক দিয়ে বললেন, ওরে খাদে আমার সাথে চল, আমি ভ্রমণে যাইতে চাই। খাদেমরে সঙ্গে কইরে লইয়া আমি আপনাদেরকে বলতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, ওলিয়ন বন্ধুত্ব আল্লাহর সাথে করলে আল্লাহ কতটা আমার হয়ে যায়। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই খাদেমকে ডাক দিয়ে বলেন, চল। এবার চলতে শুরু করলেন, যাইতে যাইতে রাস্তার মাঝখানে হঠাৎ করে জুনায়েদ বাগদাদী থমকে দাঁড়িয়ে গেলেন। খাদেম জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি গো, তুমি এই জায়গার ভেতরে হঠাৎ করে কেন দাঁড়াইয়া গেলে? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, খাদেম রে, দাঁড়াইলাম কেন, আমি যা জানি তুই তো তা জানোস না। ডান দিকে তাকাইয়া দেখ, বিশাল বড় একটা কবরস্থান দেখা যায়। এই কবরস্থানের ভেতর থেকে, যে কোনো একটা কবর থেকে মেসকে আম্বারের গান আমি জুনায়েদের নাকে চলে আসছি। কবর থেকে মেসকে আম্বারের গান আসে রে ভাই, কবর থেকে মেসকে আম্বারের গান আয়ে। আর আমাগর কবরে পিপিলিকা আসে, আমাদের কবরে সাপ বিচ্ছু চলে আসে, আমাদের কবরে আগুন জ্বলে যায়, উপরে গরু ঘাস খাইলে আমাদের কবরে গরু থাকে না চলে আসে। আমি আমার উস্তাদরে জিজ্ঞাসা করলাম, হুজুর গো, গত কয়েকদিন আগে একটা লোক মারা গেল, আমরা যে জানাজায় শরীক ছিলাম, ওই লোকটার কবর তো অমুক জায়গায় দিয়েছিল। আমি ওখানে যায় দেখি একটা গরু ঘাস খায় কবরের পাশে, গরুটা ওই জায়গায় ডিগরা দিয়ে রাখছে। গরুটা ওই জায়গায় ঘাস খাইতে যায় কতক্ষণ পরে পরে লাফাই, ওখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু যাইতে পারে না। হঠাৎ করে গরুটার রশি নিজে নিজে সিরে গরু চলে গেছে। আমার উস্তাদরে জিজ্ঞেস করলাম, হুজুর গো, এই জায়গা থেকে গরু এমন করে রশি সিরে চলে যাওয়ার কারণ কি? উস্তাদ আমাকে ডাক দিয়ে বললেন, তুই বুঝস না, এই কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আগুন জ্বলার কারণে গরুটা অ্যাকশন সহ্য করতে পারে না। তুই আর আমি বুঝি না, গরু ঠিকই বুঝে ফেলেছে, বিদায়, ওখান থেকে চলে গেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলেন, খাদেম রে, ওই ডান দিকে তাকাইয়া দেখ, বিশাল বড় কবরস্থান, ওই কবরস্থানের ভেতরে যে কোনো একটা কবর থেকে মেসকে আম্বারের গান আমি জুনায়েদের নাকে লেগে গেছে, বিদায়, এখানে থাম, গন্তব্যস্থলে যাব না, তদন্ত করে জানবো এই কবরের বাসিন্দা কি আমল করত, কোন আমলের বিনিময়ে মেসকে আম্বারের মার্কেট খুলে গেছে। আমি সামনে যাব না। খাদেম ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনি কেমনে বুঝবেন এই কবরের ভেতরে কোন এলাকার কোন মানুষটা মরেছে, দাফন হয়েছে, বুঝবেন কেমনে? আল্লাহর ওলি কয়, অপেক্ষা কর, দেখি কাউকে পাই কিনা। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক লাঠিতে বর দিয়ে টুকটুক করে সামনে আগাইতেছে। জুনায়েদ বাগদাদী সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, মুরব্বী বাবা,
তোমাদের এরিয়াতে ইদানিং কোন মানুষ মরছে তুমি জানো? যুবক শুনতাছ? যুবককে ভালো করে শোনো, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহ কয় অন্ধকার থেকে টাইনা আমি আলোর দিকে নিয়ে আসি। বন্ধুত্ব যদি আমার সাথে হয়ে যায়, ওরে যুবক পূর্ণ লাইফের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ হাশরের ময়দানে উচ্চতা দেখবে না, সৌন্দর্য দেখবে না, নাগরিকত্ব দেখবে না, কালার দেখবে না, বংশ দেখবে না, সার্টিফিকেট যাচাই করবে না। আমার আল্লাহ হাশরের ময়দানে দেখবে আমার ছোট্ট হৃদয়ের ভেতরে আমার আল্লাহ ছিল কিনা। হাশরের মাঠটার ভেতরে আমার আল্লাহ জানবে না তুমি কত হাজার টাকার দামের মোবাইলের মালিক ছিলাম, ঢাকা উত্তরায় তোমার বাসা কয়টা ছিল, এটা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহ দেখবে আমার অন্তরে আমার আল্লাহ ছিল কিনা। অন্তরে যদি আমার আল্লাহ থাইকা থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি তোর অন্তরে ছিলাম বিদায়, তোরে এই পৃথিবীর কোন শক্তি জাহান্নামের আগুন দিয়া পোড়াবে না। তার কারণ গুলো বন্ধু তো আমি, তোই বন্ধুত্বের কারণে আমার সাথে বন্ধুত্ব গয়ে যাওয়ার কারণে গোলাম রে আমি তোর জন্য জান্নাতে বাড়ি বানাইয়া রাখছি। এজন্যই বন্ধুরা জুনায়েদ বাগদাদি মুরব্বি লোকটাকে ডাক দিয়ে বলে, বাবা গো ইদানিং কোন লোক মরে গেছে তোমার জানা আছে কিনা? মুরব্বি লোকটা কয়, গত 3 দিন আগে এলাকার একজন লোক মরে গেছে, ওই জানাজার ভেতরে আমি মুরব্বিও সামিল ছিলাম, 3 দিন আগে মরলো এই কবরস্থানের ভেতরে, ওই যে কোনারের নতুন কবরটা, ওই কবরটা ওই ব্যক্তির কবর। জুনায়েদ বাগদাদি বলেন, মুরব্বি বাবা তুমি এখানে দাঁড়াও, আমি কবরস্থানের ভেতরে ঢুকে যাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কবরস্থানের ভেতরে ঢুকলেন, নাকের গানটা কোন কবর থেকে আসে দেখতে দেখতে তদন্ত করতে করতে যাইয়া দেখে মুরব্বি যেই কবরের ইশারা দিলেন ওই কবর থেকে ইমেশকে আম্বারের গান আসে। বাবা রে তুমি আমল করো, তোমার পোশাক দেখবে না, চাদর দেখবে না, তোমার সেন্টের গান আল্লাহ জানবে না, আমার আল্লাহ জানবে। ফজরের আজান দিয়েছিল, তুমি ঘুম থেকে উঠেছিলা ঠান্ডা পানি দিয়া ওযু করে, আমার আল্লাহর কুদরতি পায়ে কপাল আর নাক লাগাইয়া সেজদা দিয়েছিল। ও যুবক তোমার লাইফে ডেয়ারিং ভুল করতেছো, এই ভুলটা থেকে ও চিরেই তোমার ফেরত আসা লাগবে। যদি তুমি না আসো মরণের পরে, আজ তুমি যেই বন্ধুদের পেছনে বন্ধুত্ব কইরা জীবনটা নষ্ট করতেছো, মরে দেখো তারে ফোন করে আর পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, আমার সাথে বন্ধুত্ব কইরা মরো, মরণের পর থেকে আমি তোমার পাশে পাশেই থাকবো, ব্যারিগেট গুলির ভেতরে আমি আল্লাহ ইশারা দিয়ে তোমাকে বাঁচাবো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন, কবরের ভেতর থেকে বের হয়ে গেলেন, মুরব্বি লোকটাকে ডাক দিয়ে বলেন, মুরব্বি বাবা
তুমি কি জানো এই যে নতুন কবরে যিনি ঘুমাইতাছে ওনার বাড়ি কোথায়? মুরব্বি লোকটা ডাক দিয়ে বলে, ও যুবক বাবা, যেই লোকটা কবরে ঘুমায় ওই লোকটা ওই যে গ্রামটা দেখা যায় ওই গ্রামের শেষ কোণারে তার বাড়ি। বাঙ্গা ঘর লতা পাতার বেড়া দিয়ে থাকে, একদম গরিব মানুষ, সারাদিন অন্যের কাজ করেন, রাত্র হয়ে গেলে তার বাঙ্গা গড়ে চলে যায় লতা পাতার বেড়া দেওয়া বাড়ি, ওই বাড়িতে চলে যায়। এই লোকটা ওই সমাজের গ্র্যান্ডেড পূর্ণ কোনো ব্যক্তি নয়, তার জন্মের পর থেকে এই সমাজের কোনো মানুষ তারে নিয়ে কোনো মাথা গামায় নাই, তার খোঁজ খবর কোনো দিন নেওয়া হয় নাই। তুমি কোত্থেকে আইসা তার সন্ধান নেও, তুমি তার সন্ধান নিতাছ, সন্ধান নেওয়ার মতো মানুষ তো সে নয়। কত বুঝেন না, সন্ধান নেওয়ার মতো মানুষ তো সে নয়, তার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, দাপট নাই, নেতৃত্ব দেবার মতো এবিলিটি নাই, পরিচিত কোনো ব্যক্তিত্ব নয়। তুমি তারে খুঁজো গো, এই এলাকার মানুষ তো কোনোদিন খুঁজে নাই। জুনায়েদ বাগদাদি বলেন, মুরব্বি বাবারে পরে চিনে নাই বিদায়, কেউ খবর নেই নাই। আমি চিনেছি বিদায়, তার বাড়িতে যাওয়া আমার বড় প্রয়োজন। জুনায়েদ বাগদাদি বলে, মুরব্বি বাবারে তোমার দ্বার কড়াইয়া এতক্ষণ পর্যন্ত দৃষ্টাপ করলাম, মাফ করে দিও, তবে তুমি দোয়া করো আমি যেন তার বাড়িতে পৌঁছার আগে মৃত্যু না হয়। খাদেম জিজ্ঞেস করেন, ও আল্লাহর ওলি, তুমি পাগল পড়া হয়ে গেল তার বাড়িতে যাওয়ার জন্য, কি হয়েছে তুমি একটু বলো। আল্লাহর ওলি বলেন, কাদেম রে তুই বুঝবে না, আমি জুনায়েদ মরলে আমার কবর থেকে মেশকে আম্বারের গান আসবে, এমন আমল আমি জীবনেও করতে পারি নাই। এই লোকটা এত বড় আল্লাহর ওলি হয়ে গেল, তারে কবরে রাখার পরে জান্নাতের সাথে যোগাযোগ হয়ে গেছে, বিদায় জান্নাতি গ্রাহণ, মাটি ফাঁকা করে উপরে চলে এসেছে, আমার নাকে লেগে গেছে, কাদেম রে তুই দোয়া কর আমি যেন তার আমলের কথা শুনে মরতে পারি। কি আমলের বিনিময় জান্নাতের দরজা খুলে দিল, আর আমি জগতের ভেতরে কি করতে শুরু করে দিয়েছি। যুবকরে কবরের পাশ দিয়ে তুমি যাও, তোমার মনটা দুর্বল হয় না, কবরের পাশ দিয়া যাওয়ার সময় তুমি গান বাজাও, মোবাইলের ভলিউমটা তুমি একদম কমাও না। যুবকরে আশারায় মুবার সারা দশজন সাহাবি জমিনে থাইকা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, এর ভেতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবি কবরের পাশ দিয়া যাইতেন, কবরের পাশে দাঁড়াইয়া কানতেন, চোখের পানি দিয়া হযরতে উসমানের দাড়ি ভিজে যাইতো। ও যুবক, তুমি কেমনে পাষণ্ড হয়ে গেলাম, এতটা পাষাণ হয়ে গেলা, তুমি কবরের পাশে গেলে দুর্বল হও না, এখনো তুমি গানের আওয়াজ নিয়েই চলো। গাজীপুর কোনাবাড়ি এরিয়া শাখাসর কেন্দ্রীয় জামে মসজিদ দায়িত্বে আমি আছি, হঠাৎ করে দেখি একদিন হিন্দু ভদ্র মহিলা, আমি মসজিদের কাছাকাছি আসলাম ফজরের নামাজের পরে, যাইয়া দেখি
হিন্দু ভদ্র মহিলা মসজিদের সিঁড়িতে হাঁটু বর দিয়া মসজিদের পলরের ময়লাগুলি টাইনা আয়না আঁচলের নিচে দিয়া পেটের ভেতরে মালিশ করতেছে। আমি জিজ্ঞেস করি, দাদিমা তুমি এটা কি করো গো? উত্তরে বলল, 3 দিন ধরে পেটে ব্যথা, ট্যাবলেট খাই সারে নাই। গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি মসজিদের মুসল্লিদের পায়ের ধুলিগুলি পেটে মারলে, পেটে মালিশ করলে আমার পেটের ব্যথা চলে যাবে বিদায়, সারা রাত ঘুমাই নাই। কোন সময় আমি এই মাটিগুলি পেটে মালিশ করব? হে যুবক হিন্দু ভদ্র মহিলা, মসজিদে মুসল্লিদের পায়ের তালোর মাটি পেটে যদি মালিশ করলে ব্যথা চলে যায়, তুমি সেজদা দিলে তোমার কবর জান্নাতের টুকরা হবে। জুনায়েদ বাগদাদি আস্তে আস্তে করে বন্ধুত্ব কার সাথে? জুনায়েদ বাগদাদির বন্ধুত্ব আল্লাহর সাথে। ইদানিং এই খবর পাওয়ার পরে চিন্তা করে দেখলেন, আমি এতদিন যা আমল করেছি ওই কবরের বাসিন্দার এক তোলার পরিমাণ হয় নাই। আমি কি আমল করলাম আমি 100% শিওর হতে পারি নাই। এই লোকটা সারা জিন্দগি বিলীন করে দিয়েছে, বিদায় তার কবরে মেশকে আম্বারের গ্রাম চালু হয়েছে। জুনায়েদ বাগদাদি আস্তে আস্তে করে ওই গ্রামের শেষ কিনারে চলে গেছে। ঘুমাইতেছেন? শেষ কিনারে চলে গেছে, যায় দেখে লতা পাতার বেড়া দেওয়া ভাঙ্গা বাড়ি। ওই আল্লাহর ওলির স্ত্রী ভাঙ্গা বাড়ির ভিতরে পর্দায় থাকে। নারীদের পর্দা সুন্নত না ফরজ? যুবকরে তুমি বিয়ে করলা, ও যুবক কাজী সাহেব বিয়ে পড়াইল, মুনাজাত শেষ হয়ে গেল, তুমি তোমার ওয়াইফের সাথে বসলা, পাশাপাশি বৈশা সেলফি উঠাইলা, উঠাইয়া মোবাইলে ফেসবুকে ছেড়ে দিলা, সারা বিশ্ব তোমার ওয়াইফের দেখল। হাই হাই কথা কয় না, তোমার ওয়াইফের দেখল, তোমারে কে বলেছে তোমার ওয়াইফের চেহারা আমি আব্দুল খালেক মনিরিরে দেখানো লাগবে? ফেসবুকে নববধূর ছবি তুমি ছেড়ে দিলা, ফরজ ডিলেট করে দিলা, ফরজ ক্যান্সেল করে দিলা, তোমার ওয়াইফের বেপরদা বানাইলা, বন্ধুদের কাছে তোমার ওয়াইফ ফ্রি করে দিলা। যুবকরে মনে রাইকো, তুমি মরে গেলে তোমার কবরে মেশকে আম্বার আসবে না। ও যুবক তুমি এতটা নির্লজ্জ গলা কেমনে? তোমার কি সেন ছিল না? তোমার কি দেমাক ছিল না? তোমার কি বিবেক ছিল না? আমার ওয়াইফ ফেসবুকে চলে গেলে সারা বিশ্ব আমার ওয়াইফের দেখবে, ফরজ লঙ্ঘন হবে, ফরজ চলে যাবে, সিরাফারা প্যান্ট পরলে ফরজ ডিলেট হয়ে যাবে, ইবাদত করলে আল্লাহ মেনে নিবে না, যেই ইবাদত ফরজ তরক কইরা করলে আল্লাহ মানে না। ওই আল্লাহ কোনোদিন আমার বন্ধু হতে পারে না। আল্লাহ কয়, হে ডিজিটাল যুগে, ডিজিটাল যুগের যুবকেরা এখনো সুচ্চার হও, এখনো তুমি লাইনে চলে আসো, এখনো তুমি ফরজ রে ফরজ মনে করো, সুন্নত রে সুন্নত মনে করো, আল্লাহর বিধান ফরজ ক্যান্সেল করলে তুমি বাদ, বিশ্ব নবীর আদর্শ মানা সুন্নত ক্যান্সেল করলে সুপারিশ ডিলেট। ওয়াজ এত তা লাগে না, একটু শুনলেই হয়। কথা কয়, আল্লাহর বিধান মানা ফরজ ক্যান্সেল করলে তুমি বাদ, নামাজে ফরজ গেলে নামাজ বাদ,
হাই হাই কথা কয় না, নামাজের 13টা ফরজ নামাজের ভিতরে একটা চলে গেছে নামাজ বাদ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব একটা চলে গেছে নামাজ আছে, আই এম সরি বলো, কথা কয় না, নামাজের ভিতরেই আই এম সরি বলার পয়েন্ট আছে। তুমি যদি নামাজের ভিতরেই ওয়াজিব চলে যাওয়ার পরে নামাজের ভিতরে রানিং নামাজের ভেতরে পয়েন্টে ফেলায়া আই এম সরি বলতে পারো, আল্লাহ কয় নামাজ গেছেন আবার ফেরত আনছি, কথা কন না কে। আপনি মুরব্বীরে ভাড়া মারছেন বিশ্ব ইজতেমা 10, 11, 12, কথা কনা, বিশ্ব ইজতেমায় গেছিলাম বন্ধুরে আমি খুঁজি, আমি তুইয়াং উফরের দিক তাকায় খুঁজি, হাজার হাজার মানুষ এমনি বয়ে রইছে, নিচে কেডা আমি জানি না, আমি মনে করছি আমি বেড়া। বরিশালের এক ভদ্র মুরব্বী একবারে এত মুঠা হাত এমনে দিয়া মুরব্বীদের বয়ান শুনে আমি উপরের দিক তাকায়া বন্ধুর চেহারা কই দেখি না, লেগি পেরেশান হয়ে গেছি, নিচে কেডা আমি জানি না, ওই মুরব্বীর পায়ের মধ্যে পাড়া মারছি, কুনি ব্যাঙ্গের মতো ক্যাচ করে উঠছে, কথা কন না গা। এখন যদি এই মুরব্বী উইটে আমি আব্দুল খালেক মনিরের 5টা থাপ্পড় মারে গুনাহ হবে না, গুনাহ হইব না, গুনাহ হবে না। যখন দেখলাম মুরব্বী ব্যথা পাইছে আমি জাবরায় ধরে বললাম আই এম সরি, আমি বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে, তবে বাকি যে সময়টা আমি মাঠে থাকব এই সময় এই ভুলটা হতে আর দিব না। মুরব্বী কয় বাবা অসুবিধা নাই, ইজতেমার ময়দান এমন হতেই পারে, প্রথম বেড়া কিন্তু রাগ হয়ে গেছেন আমি বুঝছি, আর যে মুড়া বেড়া যদি থাপ্পড় মারে তা আমার কেয়ামতের আগে খুঁজে পাওয়া যেত না, এলে কি তাড়াতাড়ি বলছে আই এম সরি। নামাজের ভেতরে 13টা ফরজ একটা চলে গেছে নামাজ বাদ, নামাজের ভেতরে 14টা ওয়াজিব একটা চলে গেছে এখনো নামাজ যায় নাই, আই এম সরি বলো,